নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে আমরা মূলত আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2023-এর সেপ্টেম্বর মাসের বোনাস রাশিফল প্রথমত, এবং তার সাথে আমাদের আলোচনা চলবে বৃশ্চিকের যে তিনটি নক্ষত্র রয়েছে, বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, নক্ষত্র অনুরাধার জাতক জাতিকারা রয়েছেন, এবং নিশ্চিতভাবেই বুধের নক্ষত্র জ্যেষ্ঠার জাতক জাতিকারাও রয়েছেন। তো তাদের জন্য স্পেসিফিক কিছু প্রেডিকশন রাখব এবং সামগ্রিক অবস্থাটা, আপনারা জানেন আমি শুধুমাত্র কেমন যাবে এটা আলোচনা করি না, কেমন যাচ্ছে বা বিগত দিনে গিয়েছে সেটাকে সাথে নিয়ে আলোচনা করার চেষ্টা করি, যাতে রিলেট করতে সুবিধা হয়। এবার দেখুন, বৃশ্চিকের সিনারিওটা কিন্তু অনেক কঠিন এবং বাস্তব। একটা টাইমে আমরা দেখেছি সাড়ে সাতি থেকে বৃশ্চিক বেরিয়েছেন, সাময়িক স্বস্তি কিন্তু বৃশ্চিকের ছিল, বাট আলটিমেটলি আবার কি হলো যে শনির একটা ধায়া কিন্তু বৃশ্চিকের শুরু হয়েছে। অ্যাজ এ রেজাল্ট মেন্টাল প্রেশার, কারোর ক্ষেত্রে পারিবারিক ঝামেলা, কারোর ক্ষেত্রে প্রফেশনাল ঝামেলা, এবং এগুলো আসছে কারণ ফোর্থ হাউসে স্যাটার্ন, সে তো সিক্সথ হাউসে দৃষ্টি দিচ্ছে, চাকুরি জীবনে তার প্রভাব থাকবে, দশমে দৃষ্টি দিচ্ছে কর্মজীবনে তার প্রভাব থাকবে, রাশিতে দৃষ্টি দিচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে তার প্রভাব আছে থাকবে, পেন, বিভিন্ন রকম যন্ত্রণার সমস্যা আছে, আরও অ্যাক্সেসরি অনেক বিষয় আছে। চলুন আমরা শুরু করি আজকে। স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বৃশ্চিককে বলবো যে বৃশ্চিকের কিন্তু ডেভেলপমেন্ট আছে এই মাসটিতে, অন্তত কিছু পেন, কিছু যন্ত্রণার জায়গা কমতে পারে বা তেমন সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যায়, যদি আপনার রাশি বা আপনার লগ্ন বা কোনো একটি অ্যাটলিস্ট হয়ে থাকে বৃশ্চিক। বৃশ্চিকের মূলত যাদের সমস্যাটা হচ্ছে অর্থপে, মানে অর্থ রিলেটেড কোনো সমস্যা যাদের আছে, হাড়ের যন্ত্রণা, হাড়ের ব্যথা, হাড় ভেঙে গিয়েছিল সেটা থেকে একটা সমস্যা, গিটে বাত, বাতের সমস্যা, এই বিষয়গুলো যাদের আছে না, আমার মনে হয় সম্পূর্ণ উপশম না হলেও অন্তত কিছু উপশম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। পরবর্তী যে বিষয়টি আমার মনে হয় গুরুত্বপূর্ণ, সেটি হলো যারা একটু দূরে যেতে চাইছেন মেডিকেল পারপাস, যে আমি স্যাটিসফাইড নই এখানে চিকিৎসা করে, আমি একটু বিদেশে যেতে চাইছি বা অন্য রাজ্যে যেতে চাইছি, কতটা সাকসেস হতে পারে সেই যাত্রা, এটা যদি আপনার প্রশ্ন হয়ে থাকে আমি বলবো শুভ হোক, কিছুটা শুভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তবে খুব সচেতন থাকবেন কোনো রকম অপারেশন যদি এই সময়ে থাকে সেটি থেকে, এটা কিন্তু একটু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। পরবর্তী যে বিষয়টি আমার মনে হয় এটাও জানা দরকার, এটাও গুরুত্বপূর্ণ, মানে কম গুরুত্বপূর্ণ অ্যাটলিস্ট নয়, সেটা হলো আর্থিক ভাগ্যে বৃশ্চিক কেমন থাকবে। খুব ভালো কন্ডিশন বৃশ্চিকের আপাতত অন্তত অর্থনৈতিক অবস্থাতে নেই, নানা রকম জটিলতা আর্থিকভাবে চলে আসছে, এই সমস্যা সেই সমস্যা, বিভিন্ন রকমের ইস্যুজ, এই বিষয়গুলো কিন্তু কন্টিনিউ হচ্ছে। সুতরাং এখানে আমি যেটা চার্ট অ্যানালাইসিস করে বুঝতে পারছি যে বৃশ্চিকের আর্থিক জায়গাটা কিছুটা স্টেবল হবে, পূর্ণাঙ্গ স্টেবিলিটি দেখছি না, নতুন করে আর বিনিয়োগ করা, নতুন করে আর ফ্রড হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম, আমার মনে হয় সেটা কিন্তু হবে না। তবে হ্যাঁ, এটি বলতে আমার কোনো দ্বিধা নেই যে বৃশ্চিকের যে কন্ডিশন চলছে তাতে গিয়ে তাদের যে কোথাও যেন সমস্যা হয়েছে, ইনভেস্ট করে একটা বড় সড়ো প্রবলেমে পড়ে গিয়েছেন, সেইটা এখনও শোধ করতে পারছেন না, একটা লোন নিয়েছেন সেটা শোধ করতে গিয়ে কষ্ট পেতে হচ্ছে, একটা ইএমআই নিয়েছেন বছরের পর বছর চলছে, তো এই জাতীয় যাদের সমস্যাগুলো রয়েছে কিছু কিছু করে কমবে, একসাথে কিন্তু কমার সম্ভাবনা দেখছি না। হ্যাঁ, যোগাযোগের জায়গাটা এ মাসের শুভ, যোগাযোগ বৃশ্চিকের বাড়বেন, বৃশ্চিক তো খুব স্পষ্টবাদী, যোগাযোগ থাকে কিন্তু কি হয়ে যায় বলুন তো, মানুষের সাথে বেশি দিন সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ ওই যে বলেন সৎ মানুষের সাধারণত দেখা যায় সম্পর্ক বেশি দিন টেকে, কারণ স্পষ্ট কথা স্পষ্টভাবে বললে এটা তো স্বাভাবিকভাবেই সবাই সঠিকভাবে নেবে না, তাই না?
তো এখানে বৃশ্চিকের যে যোগাযোগের ক্ষেত্র সেটা এ মাসেও ভালো, যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখছি। তবে এটিও কিন্তু দেখছি যে কিছু ভুল যোগাযোগ হয়েছিল, সেই যোগাযোগগুলোকে এই সময় আপনি শুধরে নিচ্ছেন বা শুধরে নিতে পারছেন, এটা কিন্তু ধনাত্মক, এটা কিন্তু পজিটিভ দিকেই যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। এবার যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বৃশ্চিকের জন্য সেটি হচ্ছে এডুকেশন। হ্যাঁ, পড়াশোনাটা একটু বিঘ্নিত হচ্ছে, প্রাইমারি এডুকেশনের জায়গাটা কিন্তু বেশ একটু ডিস্টার্ব রয়েছে এই মুহূর্তে। অনেক চেষ্টা করেও দেখা যাচ্ছে প্রাইমারি এডুকেশনটাকে সঠিক একটা নিয়ে যায় জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে না, বা এটা সমস্যা ওটা সমস্যা, এগুলো কিন্তু লেগে থাকছে বৃশ্চিকের। তবে বৃশ্চিকের হায়ার এডুকেশনের জায়গা কিন্তু ভালো, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। আমার মনে হয় বৃশ্চিকের হায়ার এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে, যথেষ্ট পজিটিভিটি বৃশ্চিকের কিন্তু এই দিক থেকে আসতে চলেছে বা আসার সম্ভাবনা রয়েছে। এবার যে বিষয়টা আমাদের জানতে হবে, যে রিসার্চ করছেন অনেকে, সেই রিসার্চের জায়গাটা কতটা সাকসেস হতে পারে। দেখুন, রিসার্চের ক্ষেত্রে বর্তমানে আমি যেটা বুঝতে পারছি যে কোনো মেন্টারের সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু থাকে। আগে সম্পর্কটা একটু ডাউন ছিল, একটু ডিস্টার্ব ছিল, আপনাকে বারবার সে চাইছিল যে যাতে আপনি কমপ্লিট করতে না পারেন, বা কোথাও যেন গিয়ে আপনার সাথে একটা ইগোয়েস্টিক লড়াই চলছিল। বাট নাও এ ডেজ সেটা কিন্তু অনেকটা কমেছে এবং একটা গুড রিলেশনশিপ কিন্তু বজায় থাক, এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা প্রবল। যারা ফরেন কান্ট্রিতে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভফল লাভ সম্ভাবনা রয়েছে। যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়াশোনা করছে, সেটা যে শুধুমাত্র সার্ভিসের জন্য সেটা নয়, যারা বিভিন্ন ধরনের এন্ট্রান্স এক্সামিনেশন লাইক নিট, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, ক্যাট বা এই ধরনের যে বিভিন্ন বিষয়গুলো থাকে, ক্লাট, তো এখানে আমার মনে হয় ধনাত্মকতার পরিমাণ থাকবে, কিন্তু প্রিপারেশন স্টেজটা কিন্তু ঠিক চলছে না, ঠিকঠাক প্রিপারেশন নেওয়াটা লক্ষ্য করছি না। আমার মনে হয় প্রিপারেশন নেওয়ার থেকে আপনি গ্যাজেটের প্রতি বেশি আসক্ত হয়ে গেছেন, অন্য বিষয়ের মধ্যে বেশি ইন্টারফেয়ার করে ফেলছেন। অ্যাজ এ রেজাল্ট আপনার যেটা মূল কাজ, প্রত্যেকের একটা প্রাইমারি লেভেলে কাজ থাকে যে বাকি সব হোক না হোক এই কাজটা যেন হয়, অ্যান্ড বৃশ্চিকের ক্ষেত্রে সেটি কিন্তু বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে নিশ্চিতভাবেই আপনার প্রিপারেশনটাকে কন্টিনিউ করা, কে বন্ধু থাকলো কি থাকলো না, তার সাথে সম্পর্ক আছে, হ্যাঁ ম্যাটার করে, এগুলো ছাড়া লাইফ চলবে না। কিন্তু যেটা ছাড়া চলবেই না সেটা হচ্ছে কিন্তু আপনার সাকসেস, তো সেই জায়গাটাকে কিন্তু চেষ্টা করতে হবে লাভ করার। রিলেশনশিপের জায়গাটা বৃশ্চিকের মোটামুটি খুব পজিটিভ নয়, তবে হ্যাঁ ঋণাত্মকতার পরিমাণটা কম থাকছে। নতুন সম্পর্কের যোগ কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি, দু একটা ক্ষেত্রে সমস্যা এসেছে। আমার মনে হয় সমস্যাগুলোকে উতরে নিতে পারবেন, সমস্যা উতরে যাওয়ার সম্ভাবনাটাই কিন্তু প্রবল পরিমাণে থাকছে। এটা একটা পজিটিভ কম্বিনেশন এবং আমার মনে হয় সেটি ধনাত্মক। পরবর্তী বিষয় নিয়ে চলুন এবার আমরা একটু চর্চা করি, এবং ডেফিনেটলি রিলেশনশিপ থেকে বিয়ে, ওয়েল রিলেশনশিপ থেকে বিয়ের যোগ আছে এই মাসে, কিন্তু পজিটিভ জায়গা দেখছি শেষের দিকে। সন্তান ভাগ্য মধ্যম প্রকৃতি, সন্তান নিয়ে চিন্তা বাড়তে পারে, কনসিভ হওয়া নিয়েও চাপ আছে। কর্মজীবনে বৃশ্চিকের সাকসেস রেট কিন্তু গত মাসের তুলনায় এই মাসে অনেকটাই বেশি। এমনিতেও আগস্টের শেষের দিকটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ, শেষের দিকে ধনাত্মকতা বৃদ্ধির সম্ভাবনাটাই প্রবল। আমার মনে হয় এক্ষেত্রে এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি বৃশ্চিকের থাকবে, এবং এই যে আমি বলছি প্রবল সম্ভাবনা, সেপ্টেম্বরের সম্ভাবনাটা থাকছে, কেমন হতে পারে রেজাল্ট? সার্ভিসের জন্য যারা চেষ্টা করছেন গভর্নমেন্ট জবের যোগ আছে, যদি কোনো রেজাল্ট পাবলিশ হয়, কোনো প্যানেল পাবলিশ হয়, আপনার নামটা দেখবেন জলজল করছে, বাট সম্ভাবনা অনেকটা বেশি। দুই নম্বর, যারা গভর্নমেন্টের জন্য চেষ্টা করছেন, চেষ্টাটা কন্টিনিউ করুন, আমার মনে হয়
শুভ ফলের জায়গা আছে। যদি রেজাল্ট নাও বেরোয়, কোনো এক্সামিনেশন থাকে, সেটাও কিন্তু পজিটিভ হওয়ার সম্ভাবনাটা তুলনামূলকভাবে বেশি মাত্রায় থাকে। তৃতীয় বিষয়, যারা সার্ভিস নিয়ে স্যাটিসফাইড নন, ছেড়ে দিতে চাইছেন, ভালো লাগছে না, অন্য কোম্পানিতে যাও, এই ডিসিশনটা এই মুহূর্তে নেওয়াটা ঠিক হবে না, এটা মাথায় রাখুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখুন, সপ্তমপতি নবমে, সপ্তমপতি নবমে, সপ্তমে তৃতীয়ে ব্যবসাটা একটু আনস্টেবল হবে। তবে যারা অ্যানসেস্টার রিলেটেড জব করেন, লাইক আপনি যুক্ত আছেন আপনার পিতার কোনো ব্যবসায়, আমার মনে হয় তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বেশি থাকবে, বেশি থাকার পসিবিলিটিস রয়েছে। বাট ওভারঅল যারা নর্মাল বিজনেস করছেন বা বিজনেস করছেন, এক মধ্যম প্রকৃতির জায়গা, প্রচুর আপলিফমেন্ট নেই, চলবে, কন্টিনিউশন আছে। আচ্ছা, রইল বাকি আপনাদের সেলফ প্রফেশন। হ্যাঁ দেখুন, সেলফ প্রফেশনে পজিটিভ জায়গায় বলবো, কারণ বিগত দিনে আপনারা স্বনিয়ন্ত্রিত পেশা নিয়ে নানা রকমের জটিলতা পেয়েছে। তবে আমার মনে হয় যারা মেকআপ রিলেটেড বিষয়ের সাথে অ্যাটাচড, যারা যুক্ত রয়েছেন সিঙ্গিং, ড্যান্সিং, বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোর সাথে, ধনাত্মকতা বাড়বে, ক্রিয়েটিভ জায়গাটা বেশ পজিটিভ। টেকনিক্যাল ক্ষেত্রে যারা সেলফ প্রফেশনে আছেন পজিটিভ, তো ওভারঅল একটা পজিটিভিটি, একটা পজিটিভ পরিবেশ সেটা কিন্তু থাকতে চলেছে বৃশ্চিকের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে, এবং এটা আমার মনে হয় ধনাত্মক। তাহলে আমরা বুঝলাম বেশ কিছু বিষয় বৃশ্চিকের নিয়ে। এবার আমরা বিবাহিত জীবন নিয়ে একটু আলোচনা করে সরাসরি নাক্ষত্রিক প্রেডিকশনটা রাখার চেষ্টা করব। আচ্ছা, আলোচনাটা আমাদের কী হবে এবার, সেটা হচ্ছে বিবাহিত জীবন। ওয়েল দেখুন, আপনাদের সপ্তম ঘরের অধিপতি হলেন শুক্র, নবমে অবস্থান করছেন। অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটি আছে, যোগাযোগ আসবে, যোগাযোগ বাড়বে, স্থিরতার অভাব থাকতে পারে, যোগাযোগ হয়েও ভেঙে যাওয়ার একটা ছোটোখাটো টেন্ডেন্সি কিন্তু লক্ষ্য করতে পারছি। এই জায়গাটা একটু নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে। পরবর্তী যে বিষয়বস্তু নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব, সেটি নিশ্চিতভাবেই রাশি বা লগ্ন যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক, সেক্ষেত্রে আপনার নক্ষত্র যদি হয়ে থাকে বিশাখা, কেমন যাবে আপনার সেপ্টেম্বর। বিশাখার পজিটিভিটি বেশ কিছু ক্ষেত্রে আছে, তবে স্বাস্থ্য নিয়ে ভোগান্তির জায়গা দেখছি। পিতামাতার স্বাস্থ্য মধ্যম প্রকৃতির থাকবে, বিশাখার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে একটা আপলিফমেন্টের জায়গা দেখছি, হঠাৎ একটা সুযোগ পাবেন। বিশাখার ব্যবসার জীবনে যে ক্ষতিটা হয়েছে সেটা হয়তো রিকভার হবে না, তবে ভেরি ইমিডিয়েট রিকভার না হলেও রিকভার হওয়ার জায়গা আছে। শিক্ষাক্ষেত্রে যারা যুক্ত আছেন পজিটিভ থাকবে, ল লিটিগেশনের প্রবলেম অনেকটাই কমতে পারে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে অনুরাধা, কর্মজীবন ভালো যাবে, পার্সোনাল লাইফে সমস্যা দেখছি, ডিভোর্স রিলেটেড প্রবলেম বাড়তে চলেছে, সন্তানকে পাওয়া নিয়ে যাদের সমস্যা চলছে পাওয়ার সম্ভাবনাটা কম। এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে যাদের প্রবলেমটা রয়েছে মূলত ডিভোর্স রিলেটেড এবং সন্তানের জায়গা নিয়ে একটা ডিস্টারবেন্স, কে সন্তানের কাস্টডি পাবে এই নিয়ে একটা প্রবলেম চলছে, এখানে নক্ষত্র অনুরাধার কিন্তু সম্ভাবনাটা কম থাকছে। তবে অনুরাধার কোনো বিগত দিনের কোনো হেল্পিং হ্যান্ড আপনাকে এই সময় খুব হেল্প করতে পারে। নক্ষত্র যদি হয়ে থাকে জ্যেষ্ঠা, টেকনিক্যাল লাইনে যারা আছেন মধ্যম প্রকৃতির যাবে, চেঞ্জের একটা আবহাওয়া তৈরি হতে পারে, চেঞ্জ করে নেওয়া পজিটিভ বলে আমার মনে হয়। যারা আধ্যাত্মিক বিষয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতার পরিমাণটা নিশ্চিতভাবে বাড়তে চলেছে বা বাড়তে পারে, ওভারঅল একটা পজিটিভিটি লক্ষ্য করতে পারছি। বিশেষত পজিটিভিটিটা কিন্তু গেন হতে পারে বা ডেফিনেটলি ডেভেলপ করতে পারে, মূলত আপনার আধ্যাত্মিক বিষয়ের দিকে বা স্পিরিচুয়াল বিষয়ে। আর জ্যেষ্ঠার ক্ষেত্রে সাংসারিক জীবনেও কিছু সমস্যা থাকতে পারে, তবে কন্ট্রোল করে নেওয়ার ক্ষমতাটা বর্তমানে আপনার তৈরি। আজকে আমরা মূলত আলোচনা করলাম বৃশ্চিক রাশির বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2023 বোনাস রাশিফল সঙ্গে নাক্ষত্রিক। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর কমেন্টের শুরুতে অবশ্যই জয় শ্রী গণেশ এই মহামন্ত্রটি লিখে তারপরে কমেন্ট করবেন। অনেক অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে।
আগামীতে ভালো থাকবেন এই এক্সপেকটেশন আছে শ্রী গণেশের চরণে, সেটা রেখে অনুষ্ঠানটি শেষ করছি। জয় শ্রী গণেশ।